দর্শক শ্রোতা, রেডিও সারাপালের সাপ্তাহিক আয়োজন জনমতামত নিয়ে আপনাদের সাথে আছি আমি আফসানা মিমি। আজকের জনমতামতের বিষয়, বাল্য বিয়ে প্রতিরোধে করণীয় কি হতে পারে বলে আপনি মনে করেন? এ নিয়ে আমাদের সাথে যুক্ত হচ্ছেন গাইবান্ধার সাদিক, গোবিন্দগঞ্জ উপজেলার নাকাইহাটের আপন দাস, সাদুলাপুর উপজেলার নলডাঙ্গার মোর্শেদ আলম মারুফ, পলাশবাড়ির সাদেক, ফুলছড়ির কঞ্চিপাড়ার রাজু ও সদর উপজেলার রিমন। প্রচারে প্রসার ঘটে, তো আমরা করবো কি, সচেতন করবো এবং প্রচার করবো, বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করবো যেন বাল্যবিবাহ না দেয়। বাল্যবিবাহের যে কুফল আছে, শারীরিক যে ক্ষতি হয় বা হচ্ছে মানসিক ক্ষতি, বা অল্প বয়সে যে সন্তান আসে সেই সন্তানের যে ক্ষতিটা করে, এগুলো সম্পর্কে যদি জানানো যায় আমার মনে হয় অনেকটা বাল্যবিবাহ প্রতিরোধ করা সম্ভব। এবং যদি সচেতনতামূলক বিভিন্ন অনুষ্ঠান করা হয় সেই অনুষ্ঠানের মাধ্যমে অনেক হচ্ছে প্রতিরোধ করা সম্ভব। এবং এলাকার মধ্যে যদি আমরা একটা সংগঠন বা কমিটি করে দিতে পারি যে হচ্ছে এখানে যদি বাল্যবিবাহ দেওয়া হয় তা আমাদের জানাবেন। বাল্যবিবাহ প্রতিরোধে 999 আছে বা পুলিশের সেবা নিতে পারি, এ তথ্য আইন আছে। এবং হচ্ছে বাল্যবিবাহ দিলে যে সরকারের বিধিবিধান অনুযায়ী যে শাস্তির ব্যবস্থা আছে এটা যদি আমরা জানাতে পারি, শাস্তিটা আরও যদি কঠোর করতে পারি তাহলে অনেক অংশ কমে যাওয়া সম্ভব। বাল্যবিবাহ বর্তমান সমাজ জীবনে একটা সামাজিক ব্যাধি হিসেবে দাঁড়িয়েছে, এটি ক্রমশ বেড়েই চলেছে। এর কারণ, এর মূলে আমি সামাজিক যোগাযোগ মাধ্যম, অভিভাবক সচেতনতা এবং প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে বিভিন্ন সচেতনতামূলক পরিবেশ সৃষ্টির মাধ্যমে সভা বা বিভিন্ন মিটিংয়ের মাধ্যমে এর সচেতনতা সম্ভব এবং এর নির্মূল করা সম্ভব বলে আমি মনে করি। এর মূলে প্রথম আমরা শিক্ষার আদি সংগঠন হচ্ছে পরিবার, এবং পরিবারকে এখানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে, তবে আমরা বাল্যবিবাহ প্রতিরোধ করতে পারবো। বাল্যবিবাহ রোধ করতে হলে বাবা মা, টিচার, সমাজের আরও গণ্যমান্য যারা ব্যক্তি আছে তাদের সম্পর্কে অনেকেই সচেতন হতে হবে। সচেতন হয়ে আমাদের সমাজকে একতাবদ্ধ হয়ে বাল্যবিবাহ রোধ করতে হবে। এক্ষেত্রে উচ্চশিক্ষার কোনো বিকল্প নেই, আমরা সবসময় চেষ্টা করবো উচ্চশিক্ষা গ্রহণ করে বাল্যবিবাহকে রোধ করার জন্য। তার মধ্যে হচ্ছে নারীদের সচেতনতা বৃদ্ধি, কর্মসংস্থান বৃদ্ধি এবং জনমত গঠন করা। এছাড়াও আমাদের পারিবারিক শিক্ষার ব্যাপার আছে, যেগুলো আমাদের পরিবার থেকে শিক্ষা অর্জন হয় এবং আমরা বিদ্যালয় থেকেও শিখতে পারি। এছাড়াও র্যালি, ক্যাম্পেইন ইত্যাদি প্রচারণা চালানো। তো আমরা যদি একটু আমাদের বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে সরকার বা দেশ থেকে কোনো ব্যবস্থা করা হয়, তাহলে সবাই কর্মসংস্থান মানে অর্থাৎ আর্থিক সমস্যা না হলে আমাদের দেখা যাবে যে হচ্ছে বাল্যবিবাহটা রোধ করা যাবে। এছাড়াও আমাদের ভিতরে জনসচেতনতা সৃষ্টি করতে হবে, সামাজিকভাবে উদ্যোগ নিতে হবে, কোথাও বাল্যবিবাহ হলে তাদের পরিবারকে বোঝাতে হবে। আমি মনে করি যে আইনের প্রয়োগটা আমাদের যথাযথ জরুরি এবং মানুষদের সচেতনতা বৃদ্ধিও এটা যথাযথ জরুরি। শুধু সরকার পক্ষ থেকে সচেতনতা বাড়ালেই হবে না, আমাদের নিজেদেরকেও সচেতন হতে হবে। আমরা নিজেদের যদি সচেতন না হই তাহলে বাল্যবিবাহ দমন করা আসলে সম্ভব না। আমরা দেখেছি গাইবান্ধার একটা ইউনিয়ন যেটাতে বাল্যবিবাহ মুক্ত একটা এলাকা, সেই এলাকায় কিন্তু জনগণও সচেতন, আমি কথা বলেছিলাম, এবং আইনেরও একটা কিন্তু প্রয়োগ আছে। দর্শক শ্রোতা, রেডিও সারাবেলার সাপ্তাহিক আয়োজন জনমতামত নিয়ে আপনাদের সাথে ছিলাম আমি আফসানা মিমি। আগামী সপ্তাহে অন্য একটি বিষয় নিয়ে আবারও যুক্ত হব আপনাদের সাথে। সে পর্যন্ত সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এই প্রত্যাশা। শুভ বিদায়।